ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি শুকনো বা ডাস্ট সিঁদুরটাকে একদম হয়েছে কি হয়েছে ভাইও, ভাইও ভাইও কি। তো আজকের ভিডিওটা একদম নতুন ইন্টারেস্টিং হতে চলেছে আগের ভিডিওর মতো। আগের ভিডিওটা আমি আলতা দিয়ে এঁকেছিলাম, আর তার আগের বছর আবার মাটি দিয়ে এঁকেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। আর এই ভিডিওটা আঁকবো আমি হলুদ আর সিঁদুর দিয়ে একদম ইন্টারেস্টিং ভাবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কাঁথা সেলাই করছে ওদের নাকি রান্না করছে তাই মার কাছে। ওমা আগের দিন তো আলতা দিয়ে এঁকেছিলাম, দেখেছিলে তো? আজকে আরো একটা নতুন জিনিস দিয়ে আঁকবো, মা দুর্গার ছবি। কি বলো তো? আজকে আঁকবো হলুদ আর সিঁদুর দিয়ে। তা তুমি একটু সিঁদুর দেবে আমাকে নাকি কিনে আনতে হবে? না বাবা দেবো। দেবে? হ্যাঁ, একটু সিঁদুর আর একটু হলুদ তাহলে আমাকে দিবো, হলুদ গুঁড়ো। হ্যাঁ ঠিক আছে। তো মা হলুদ আর সিঁদুর দিয়ে দিয়েছে আর আমার ড্রয়িংটাও করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আঁকবো, দেখা যাক কি হয়। আমার সাথে পার্সোনাল কথা বলতে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখানে গিয়ে আমার সাথে কথা বলতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে একটা ফলো করে রাখো, কারণ আমি ওখানে রিলস ছাড়তে থাকি। তো আর না বকে বাট লেটস স্টার্ট, চলো ভিডিওটা শুরু করা যাক। এ শুরু করতা প্রত্যেকবারের মতো এবারও মাস্কিং টেপ নিয়ে ভালো করে টেপিং করে নিচ্ছি। তারপর মায়ের কাছ থেকে নেওয়া হলুদ আর সিঁদুরটাকে একটা কড়ির প্লেটে ঢালবো। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। এ বাবা যা কো পেসা বরবাদ। খুব সাবধান এবার, এবার কিন্তু সিঁদুরটা ভালোভাবে ঢালবে। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক তো? তাহলে চলো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একদম হলুদ রংটাকে হালকা করে অ্যাপ্লাই করছি, মানে জলের পরিমাণ একটু বেশি দিই। এইবার রেফারেন্স ফটো থেকে যেখানে ডিপটোন আছে সেখানে শ্যাডো ক্রিয়েট করবে। এটাকে খুব ধৈর্য ধরেই করতে হবে। সিঁদুরটাকে ডিরেক্ট জলের সাথে গুলে ডিটেলিং এর কাজগুলো আলতো হাতে করতে হবে, এবং তারপর আর একবার উপর থেকে বুলিয়ে নেব। এই ভিডিওতে বেশি না, মাত্র 100টা লাইকের আশা করছি, আবেদন করছি। তো প্লিজ আমার এই লাইক এমটাকে কমপ্লিট করে দিও। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরত জানে, সৃষ্টি চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি, নবমী জমজমকে আকাশে পূজা। সরি 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 এইভাবে ভিডিওর মাঝখানে এসে ডিস্টার্ব করার জন্য। তো কিছু দরকারি কথা বলবো, তারপরে চলে যাবো, বেশিক্ষণ নেবো না। তো বলছি ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকো তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা যদি নতুন এসে থাকো তাহলে একবার সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এইরকম ধরনের ভিডিও আনতে থাকি। আর আগের ভিডিওতে আমি আলতা দিয়ে এঁকেছিলাম মা দুর্গার ছবি, সেই সব ভিডিও যদি মিস করে যাও বা সেই ভিডিওটা যদি মিস করে যাও তো আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো। আর এর আগের বছর আমি এঁকেছিলাম মাটি দিয়ে সিমেন্ট দিয়ে, সেই ভিডিওগুলো যদি মিস করে যাও তো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রেখেছি, গিয়ে দেখে আসতে পারো। তো প্লিজ এই ভিডিওটা শেষ করে তারপরে যাও। আর এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি আরও একটা ভালো ভিডিও অ্যাড করে দেবো, তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। ও আসছে বছর।
তোর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে। এবার রেফারেন্স ফটোতে যেখানে যেখানে ব্ল্যাক কালার রয়েছে সেখানে সেখানে আমি ডিপ লাল শেডের ইউজ করি, যেমন মায়ের মাথার চুল। এবার সময় মায়ের পাটাশি, বাট খেয়াল রাখতে হবে মায়ের পাটাশি যেন একটু কম ডিটেলিং হয়, তবেই কিন্তু মায়ের মুখটা বেরিয়ে আসবে। আর একটা কথা বলি, আমার এই ভিডিওটা করতে যতটা খাটুনি লেগেছে তার থেকে অনেক কম খাটুনি লাগবে তোমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দিন। তো প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের লাইক তোমাদের কমেন্টে আমি আরও মোটিভেশন পাই, আমি এরকম ক্রিয়েটিভ আরও ভিডিও করতে পারবো। তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। আর ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি শুকনো বা ডাস্ট সিঁদুরটাকে একদম শুকনো তুলি দিয়ে অ্যাপ্লাই করব, তাতেই বেশি সুন্দর লাগবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল সিঁদুর আর হলুদ দিয়ে দুর্গা মায়ের ছবি আঁকা। দেখা যাক ফাইনাল রেজাল্টটা কেমন হলো। তো ফাইনাল রেজাল্ট দেখার আগে একটা কথা বলি, ভিডিওটা যদি তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে আমাকে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আমার চ্যানেলের নাম বুবুন আর্ট এন্টারটেনমেন্ট। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ ফেসবুকে গিয়ে ফলো করে দিয়ে আসো, ওখানেও সেম নাম বুবুন আর্ট এন্টারটেনমেন্ট। তো ফাইনাল রেজাল্ট এবার দেখবো, তার আগে আমার কিছু ভাই রয়েছে যারা আমার কাছে আঁকা শেখে, তাদেরকে আমি দেখাবো। দেখবি ভয় পাচ্ছিস কেন তোরা? এটা কি হ্যাঁ কি আঁকা বলতো? কি আঁকা? হ্যাঁ এটা হলুদ আর সিঁদুর দিয়ে আঁকা, সেটা ভাবছিলি তুই? এটা কি আঁকা? লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে।